জনগণকে ক্রীতদাস বানানোর চেষ্টা করছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে আওয়ামীকরণের মাধ্যমে জনগণকে ক্রীতদাস বানানোর চেষ্টা চালাচ্ছে এই দামি সরকার। দেশের উপর বিস্তার লাভ করেছে আওয়ামী ফ্যাসিজমের ছায়া উপছায়া। মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। আজিজ বেনজির আমাদের লোক নয়, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ দুর্নীতিবাজ নয়, কোথায় তাকিয়ে কথা বলছেন? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কিভাবে 15টি মামলা হয়েছিল দামি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এছাড়া কিভাবে এত মামলা হয়েছিল অগণিত আওয়ামী শীর্ষ নেতাদের নামে? গোয়েন্দাদের নিকট কি স্বীকারোক্তি দিয়েছিলেন শীর্ষ নেতা মরহুম আব্দুল জলিল, শেখ সেলিম, আপনি নিজে ও আপনাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী নেতা? সেই স্বীকারোক্তি এখনও অনলাইন মিডিয়াতে ভাইরাল হয়ে আছে। খুন, রক্তপাত, সহিংসতা, দখল, টাকা পাচার আর ডাহা মিথ্যা কথার আশ্রয় নেওয়া হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। কখনোই জনকল্যাণে ইতিবাচক রাজনীতি করেনি তারা। তিনি আরও বলেন, দেশের ব্যাংক খালি করে লাখ লাখ কোটি টাকা পাচার করা, আওয়ামী সিন্ডিকেটদের বিপুল অঙ্কের ঋণ খেলাপি ও নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারির সাথে যারা জড়িত তারা কি আওয়ামী লীগের মাঝারি নেতা? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথায় মনে হয় এ ধরনের নেতাদের দুর্নীতি করার অধিকার রয়েছে। স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গেই থাকুন।